فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وَعَلَيْكُمْ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ. যে আমাদের সংক্ষিপ্ত দিনই বোন জানতে চেয়েছেন যে আমাকে এমন দোয়া বলবেন যা আমি সারাদিন পড়ব, আমার সব নেক উদ্দেশ্য যেন পূরণ হয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত বোন, দেখেন কোনো জিনিস যখন মানুষ আশা করে তা পেতে হলে মানুষকে অবশ্যই সে বিষয়ে রাব্বুল আলামিনের কাছে মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে। তার একটি কারণ হলো এই, সব সর্বপ্রথম মানুষকে মুত্তাকি হতে হবে, আল্লাহ ভীতি হতে হবে, মুত্তাকি হতে হবে, পরেশগার হতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিতভাবে সময় মতো সেটা আদায় করা। দ্বিতীয় হলো এই স্বামীর আনুগত্য করা। তৃতীয় হলো এই যে সমস্ত কাজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন সেই সমস্ত কাজ থেকে একেবারে বিরত থাকা। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, যে কোনো নেক উদ্দেশ্যকে হাসিল করার জন্য একমাত্র চাইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই দেবেন। এ বিষয়ে বিশেষ কোনো দোয়া আছে বলে আমার জানা নেই। তবে নামাজ ঠিক মতো আদায় করার পর স্বামীর আনুগত্য করবে এবং যে সমস্ত কাজ হারাম করা হয়েছে নিষেধ সে সমস্ত জিনিস থেকে একেবারে বিরত থাকবে। তারপর রাব্বুল আলামিনের কাছে ভরসা করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে দোয়া করবে, মোনাজাত করবে, এবং চাওয়ার জন্য যদি সে আরবিতে দোয়া নাও জানে সে নিজ নিজ প্রত্যেকেই নিজ নিজ মাতৃভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে পারে, কোনো অসুবিধা নাই। যেমন নেক সন্তানের জন্য দোয়া রয়েছে এবং বরকতের জন্য দোয়া রয়েছে, মাগফিরাতের জন্য দোয়া রয়েছে, তোবার জন্য দোয়া রয়েছে, সেগুলো কোনো একটি দোয়ার বই দেখে মুখস্থ করে নিয়ে সেগুলো পড়তে থাকবে। বাকি আল্লাহু আলাম বিসওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।